আমার নাম মিঠুন, আমি একজন সরকারি স্টেশন মাস্টার। আমি যাচ্ছি হবিপুরে, কারণ আমার হবিপুর স্টেশনে পোস্টিং হয়েছে। স্টেশন মাস্টার নাম শুনলে লোকে মনে করবে অনেক শান্তির কাজ, অনেক টাকা মাইনে। আসলে বিষয়টা তেমন একদমই নয়। ডাক্তার বা নার্স সপ্তাহে একদিন ছুটি আছে, কিন্তু স্টেশন মাস্টারের চাকরিতে কোনো ছুটি নেই। বছরে 365 দিন ডিউটি করতে হয়, এমনকি পুজোর দিনও বাদ থাকে না। এমন একটা চাকরিতে বেতন আহামরি হওয়া উচিত, কিন্তু মোটেই তেমন নয়। বেতনের কথা নাই বা বলি, না হলে এমন একটা চাকরি কেউ করতে আসবে না। বয়স আমার 30 ছুঁই, কিন্তু বিয়ে শাদি এখনও করিনি, কারণ নিশ্চিতই হয়নি কখনো। একজনকে ভালোবাসতাম, নাম তার কবিতা। বাবাকে বলেছিলাম কবিতার সঙ্গে বিয়ে দিয়ে দিতে, কিন্তু বাবা তখন বলেছিল আগে চাকরি করো, তারপর না হয় বিয়ে। বাবার কথার সম্মান রাখতে গিয়ে আমি কবিতাকে হারিয়ে ফেলি। পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পরিবারের কথা সম্মানের চিন্তা করে সেটা করিনি। মেয়েটির বাবা বোধহয় এখন অন্য জায়গায় বিয়ে দিয়েছে, আর আমার জন্য কোনো মেয়ে সারা জীবন ঘরে তো বসে থাকবে না। না, যখন আমি চাকরি পেলাম তখন কবিতা, সে এখন অন্য ঘরের বউ, তাই তো বিয়ে করার ইচ্ছাটাও হারিয়ে ফেলেছি। এই পথে রাত্রিবেলা তেমন একটা গাড়ি চলে না, তাই গরুর গাড়িতে কোয়ার্টারের দিকে যেতে লাগলাম। আমরা দুজনে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। আমি এই কোয়ার্টারে থাকব, অন্যান্য স্টেশন মাস্টার তো পরিবার নিয়ে সাজানো গোছানো বাড়িতে থাকে, তবে আমার তো কোনো পরিবার নেই, তাই আমি এখানেই থাকব। আমি কোয়ার্টারের সামনে নেমে গরুর গাড়িটাকে ভাড়া মিটিয়ে গাড়িটা চলে গেল। আমি তখন কোয়ার্টারের ঢুকে পড়লাম। ঘরের ভিতর ঢুকতেই ধুলো বালি আর মাকড়সার জাল ছুঁয়ে আছে চারিদিকে। দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে কয়েকদিন যাবৎ এখানে কেউ থাকে না। আমি যখন চারপাশটা ভালো করে দেখছি তখন আচমকা আওয়াজ ভেসে এলো। আপনি কি মিটুন স্যার নাকি? হঠাৎ এরকম আওয়াজ শুনে আমি একটু চমকে উঠলাম। আমি পিছনের দিকে ফিরে তাকালাম। 25-30 বছরের একজন যুবক, পরনে ধুতি আর পাঞ্জাবি। লোকটিকে বললাম, হ্যাঁ আমি, তুমি নিশ্চয় রবি, তাই না? হ্যাঁ বাবু, আপনি ঠিকই ধরেছেন। বড়োবাবু বলছিল আপনার আসার কথা, সেই জন্য তো সব কিছু পরিচ্ছন্ন করে রেখেছি। তুমি তো ভালোই পরিষ্কার করেছো দেখছি। এত অল্প সময়ে যা পেরেছি তাই করেছি, বাকিটা আপনি করে নেবেন। এই কোয়ার্টারে বাকি 10 ধরে কেউ থাকেনি, যারাই আসছে তারা একদিন পরে অন্য বাড়িতে চলে গেছে। তো আপনি কবে যাবেন? আমি বাকি সবার মতো তো নই, তাছাড়া আমার কোনো পরিবার নেই, আমাকে এখানেই থাকতে হবে। আচ্ছা থাকুন, কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন যাই হয়ে যাক না কেন বাইরে বেরোবেন না রাত্রে। এই কোয়ার্টারটা একদম ভালো নয়, দিনের বেলাতেই আসতে লোকে ভয় পায়, তাই লোকে কোয়ার্টারের নাম দিয়েছে পরিত্যক্ত কোয়ার্টার। কেন বেরোবো না কেন? এই সন্ধ্যার সময় ওইসব কথা বলতে নেই বাবু। আচ্ছা বাবু আমি যাই, আমি রান্না করে রেখেছি, আপনি খেয়ে নেবেন। আর আপনাকে যা বলেছি একদম ভুলবেন না। সে একটি বড় শর্ত রেখে লোকটি চলে গেল। আমি খাওয়া দাওয়া করে বিছনার ওপর শুয়ে পড়লাম। এতটা পথ জার্নি করে এসেছি, শরীরটা বেশ ক্লান্তি লাগছিল। বিছনাতে যেতে স্রোতের মতন রাজ্যের ঘুম চোখে এসে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ঘুম ভাঙল গভীর রাত্রে, বিড়ালের ডাক শুনে। পাশের রুম থেকে শব্দটা আসছে, বিড়ালের আওয়াজটা এত তীক্ষ্ণ ভেসে আসছে আমি কিছুতেই ঘুমিয়ে থাকতে পারছি না।
আমি তখন বিছনায় উঠে বসলাম। আশ্চর্য ব্যাপার, এত রাত্রে বিড়াল কান্না কেন করছে? বিড়ালের কান্না শুনে আমার ভয় করতে লাগলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, হতে পারে পার্সের রুমে কিছু আছে, তাই বিড়ালটা এত জোরে জোরে কান্না করছে। গিয়ে একবার দেখবো নাকি পার্সের রুমে কি আছে। বিছানা থেকে উঠে ভয়ে ভয়ে পার্সের রুমের দিকে যেতে লাগলাম। আমি আস্তে আস্তে করে পার্সের রুমে চলে গেলাম। আশ্চর্য ব্যাপার, রুমেতে কেউ নেই, আর বিড়ালটাই বা গেল কোথায় যে একটু আগে এত জোরে জোরে কান্না করছিল। আমার ভিতরে আরও ভয় করতে লাগলো। আমি এই রুমের ভিতরে কোনো কিছু না দেখতে পেয়ে আবার আমি ফিরে আসলাম। আমি বিছানায় শুয়ে অনেক ঘুমাবার চেষ্টা করছি। ঠিক তখনই কে যেন জোরে জোরে দরজায় ধাক্কা মারতে শুরু করল। ধাক্কার আওয়াজ শুনে আবার আমি বিছানায় উঠে বসলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত তখন 1টা বাজে। এত রাত্রে কে এলো? না খুলে আমি চুপচাপ বসে আছি। কে কে আছো বাইরে, এত রাত্রে দরজা ধাক্কা দিচ্ছ? কিন্তু আমি কোনো উত্তর পেলাম না, এমনকি দরজা ধাক্কা আওয়াজটাও বন্ধ হয়ে গেল। আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার দরজায় ধাক্কা দিতে শুরু করলো। আমি আবার বিছানায় উঠে বসলাম। কেউ আমার সঙ্গে মজা করছে নাকি? আমি উঠে দরজার দিকে গেলাম। দরজার কাছে এসে দরজাটা খুলতে দেখি বাইরে কেউ নেই। আমার আরও ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিলাম। দরজাটা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়লাম। এরপর আবারও ঘুম চোখে এসে পড়ল। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার গায়ে চাদরটা কে যেন টানছে। আমার ভিতরে বেশ ভয় করতে শুরু করলো। আমি চোখ খুলে দেখি আমার সামনে একটা মেয়ে উল্টো পিঠ করে বসে আছে, আর সে কান্না করছে। এই জায়গায় এত রাত্রে মেয়ে এলো কথা থেকে, আর আমি কিছু বুঝতে পারলাম না। এসব কি হচ্ছে? আমার এসব ব্যাপার একদম স্বাভাবিক লাগছে না। আমি বিছানা থেকে তাকে বলছি, কে তুমি, এখানে কি করছো, আর এত রাত্রে তুমি কোথা থেকে এলে? সে আমার কোনো কথার উত্তর দিল না, সে শুধু কাঁদছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তখন আমার রবির কথা মনে পড়ে গেল। আমি এদিক ওদিক তাকাতে দেখলাম সেখানে একজন লোক, তাদের দুজনের হাতে হাঁসুয়া আছে। তারা নিজেদের মধ্যে ভয়ানক ঝগড়া করছে। তাদের দুজনের ঝগড়ার কারণ কি আমি কিছুই জানি না। হঠাৎ করে এরা কোথা থেকে উদয় হলো আমাকে কোনো কিছুই ঠিক লাগছে না। তাদের ঝগড়া কি আমাকে থামানো উচিত? কি করবো কিছুই বুঝতে পারছি না। দেখছি তাদের ঝগড়া আরও বেড়ে গেল। আমি নির্বোধের মতো শুধু দেখছি। আমি কি কোনো স্বপ্ন দেখছি? না, আমি তো কোনো স্বপ্ন দেখছি না, এ তো সত্যি আমার সামনে ঘটছে। ঝগড়া করতে করতে সেই লোকটি সেই মেয়েটির দিকে মেরে দিল হাঁসুয়া। মেয়েটি সেখানেই পড়ে গেল। মেয়েটি পড়ে থাকতেও হাসতে হাসতে উঠে সে তার হাঁসুয়া দিয়ে সেই লোকটিকেও মেরে দিল। আর তারা দুজনে রক্তাক্ত অবস্থায় হাসতে শুরু করে। তারা হাসতে হাসতে আমার দিকে দেখে। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। তারা দুজনেই আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে অকল্পিত দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে ওখানে চিৎকার করে ওখানেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালবেলায় যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি রবি সেখানে আমাকে দেখে ঠিক বুঝতে পারল। আমি কালকের ঘটনা সব কিছুই খুলে বললাম। সে আরও ভয় পেয়ে গেল, আর সে বলল, আপনাকে আমি আগেই বলেছিলাম এ কোয়ার্টারটা ভালো না। যাক গে, আপনার ভয় পেয়ে আপনার বড় ক্ষতি তো হয়নি। এখানে অনেকজনের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। এরকম ঘটনার কথা শুনে আর আমি সেখানে থাকলাম না। আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে আমি অন্য ভাড়া বাড়ি চলে গেলাম।